যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব হচ্ছে আমার বাসায় ইফতারের পার্টিতে আমি কিভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছি আর কারা কারা আসলো কিভাবে সেই টাইমগুলো স্পেন্ড করলাম সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আমি একটা ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ মোহিতো তো অরেঞ্জ মোহিতো বানানোর জন্য প্রথমেই আমি জগের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পুদিনা পাতা তারপর দিয়েছি হচ্ছে লেবু লেবুকে জাস্ট আমি চার টুকরো করে কেটে দেন মালটা যেটা আছে মালটাকে খোসা ছাড়িয়ে তারপর চিনি দিয়ে আমি এটাকে একটু ক্রাশ করে নিচ্ছি তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অরেঞ্জ জুস যেটা দোকানে পাওয়া যায় সেই অরেঞ্জ জুসটা তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তারপর আমি এটা এখন যেই টার মধ্যে সার্ভ করব যে জুসারটার মধ্যে সেটার মধ্যে ঢেলে দিচ্ছি এরপর এখানে হচ্ছে আমি জাস্ট পরিমাণ মতো নিয়েছি আর এটা খেতে অসম্ভব মজা খুব রিফ্রেশ এনে দেয় বাডিতে তারপর আমি দিয়ে দিব হচ্ছে কিছু মালটার স্লাইস করে তারপর দিব হচ্ছে কিছু লেবু স্লাইস করে তাহলে কিন্তু প্রতিটা বাইটে প্রতিটা যে যখন আমি চুমুক দিব প্রতিটা চুমুকে সেটা পড়বে তারপর কিছু বরফের কুচি টুকরো আমি দিয়ে দিয়েছি এটা সার্ভ করার পর আমি চলে এসেছি এখানে একটা বিরিয়ানি বানানোর জন্য এই বিরিয়ানির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে আপনারা চেক করে নেবেন এই বিরিয়ানিটা অসম্ভব মজার শাহী একটা বিরিয়ানি যারা আপনারা ঈদের মধ্যে চাচ্ছেন যে একটু ডিফারেন্ট টাইপের খাবার সার্ভ করতে আমি তাদেরকে বলবো যে এই বিরিয়ানিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এটা হচ্ছে আমার চ্যানেলের ঈদ স্পেশাল বিফ বিরিয়ানি সো এই আফগানি বিফ বিরিয়ানিটা আমি ভাপে বসিয়ে দিবো এটার পুরো রেসিপি তো আমার চ্যানেলে আছে তাই আমি এটা এক্সপ্লেন করলাম না আর আমার চ্যানেলের যে এটার রেসিপি আছে প্লাস এটা ডিসক্রিপশন বক্সে এটার সব ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা আছে এটা হচ্ছে মেন ডিশ ছিল যে আমি মেন ডিশে শুধু বিরিয়ানি রেখেছি আর হচ্ছে একটা ডিজার্ট রেখেছি এরপর আমি একটা কাবাব বানিয়ে নিব তো আমি কাবাবের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে চিকেন চপলি কাবাব যেটা পাকিস্তানি স্টাইলের তো এই জন্য আমি চিকেনের কিমাটা নিয়েছি চিকেনের কিমাটাকে ভালো করে স্ট্রেইনারের মধ্যে ঝুড়ির মধ্যে ভালো করে ধুয়ে তারপর পানিটাকে শুকিয়ে নিয়ে তারপর এটাকে একটা নিয়ে নিয়েছি যাতে আমি যে যে মশলাগুলো দেব তাতে যাতে খুব সুন্দর করে আমি মিক্স করতে পারি তাই আমি একটা বড় একটা বউলে নিয়ে নিয়েছি তো এখানে আমি বেশ কয়েকটা মশলা নিয়ে নিয়েছি তো এই মশলাগুলো আমি আপনাদের সাথে বলে দিব যে কি কি মশলাগুলো এই চিকেন কাবাবে লাগে আর তাতে পুরো একদম অথেন্টিক সেই সারটা নিয়ে আসে তো আমি এখানেই নিয়ে নিয়েছি হচ্ছে ধনিয়া যেটাকে আমি একটু জাস্ট হামাল দিসতে ক্রাশ করে নিয়েছি নিয়েছি আদার গুঁড়ো কসৌরি মেথি নিয়েছি লবণ এরপর আমি এখানে নিয়েছি হচ্ছে কাবাব মশালা বা গরম মশালা তারপর শুকনো মরিচ যেটা ক্রাশ করা সেটা নিয়েছি জিরা আস্ত জিরা নিয়েছি নিয়েছি হচ্ছে মরিচের গুঁড়ো আর নিয়েছি হচ্ছে রসুনের গুঁড়ো তারপর আমি এখানে কেটে নিয়েছি হচ্ছে টমেটো টমেটোটাকে কুচি করে কেটে নিয়েছি দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর ধনে পাতা মরিচ এটা আপনাদের অপশনাল এরপর আমি বাইন্ডিং এর জন্য রেখেছি হচ্ছে ভেশন এরপর আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি সেই কাবাবের মধ্যে আমি এটাকে এমনভাবে মাখবো মাখতে মাখতে এটাকে আপনাকে বুঝতে হবে যে এটা কাবাবের শেপটা হবে কিনা এটা কিন্তু একটু আঠালো টাইপের কাবাব সো যখনই বানানো হয় হাতের তালুতে একটু তেল দিয়ে তারপর এটাকে বানাতে হয় এটাকে আমি কিছুক্ষণ ফ্রোজেন করে রেখেছি যাতে এটা শক্ত হয়ে আসে মিনিমাম কাবাবের শেপ করে তারপর আমি এখন এটাকে জাস্ট ফ্রাই করে নিব একটু ডুবো তেলে বাট মিডিয়াম টু লোতে ফ্লেম থাকবে তো এখন সে কাবাবটাকে ভালো করে ভেজে নিয়েছি কাবাবটাকে আমি সার্ভ করেছি হচ্ছে ইফতারেতে তারপর আমি আরও একটা খাবার বানিয়েছি সেটা হচ্ছে হলো ছোলা চাট এই ছোলা চাটের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে যে পাঁচটি সালাদের হেলদি সালাদের যে রেসিপি সেটার সাথে আপনারা দেখে নেবেন এরপর আমি এখন দেখিয়ে দিচ্ছি যে আর কী কী জিনিস আমি প্রিপেয়ার করছি আমি অলরেডি এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি এটা অলরেডি হয়ে গিয়েছে এরপর আমি এখানে সব খাবার সার্ভ করে নিয়েছি আমি কিন্তু যেগুলো বানিয়েছি সবগুলো রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে আর আজকের ভিডিওতেও আমি অলরেডি অনেকগুলো রেসিপি শেয়ার করে ফেলেছি আমি চিকেন ডোনার যে এতেই হচ্ছে সেই চিকেন চপলি কাবাব যেটা এই মাত্র আমি বানালাম তারপর হচ্ছে এইটা চিকেন ডোনার্স যেটা রেসিপি আমার চ্যানেলে আছে যে রমজানের উপলক্ষে আমি কিভাবে ঘরটা গুছিয়ে রাখি আমি আবার স্ন্যাক্সগুলি কীভাবে প্রিপেয়ার করে রাখি সেখানে এটা ফ্রোজেন ছিল তাই এটাকে জাস্ট আমি বানিয়ে বানানোর পর ফ্রোজেন করে এখন শুধু ভেজে নিয়েছি এরপর রোল সমুচা এগুলোর সবগুলো রেসিপি আমার চ্যানেলে আছে এটা হচ্ছে পাতাকপির যে okay পাকোড়া এটা এটার রেসিপি আমার চ্যানেলে আছে তারপর হচ্ছে জাস্ট কিছু ফ্রুট নিয়ে নিয়েছি অবশ্যই যেহেতু ভাজা পোড়া আছে এটাই তো সবচেয়ে মজা বাট একটু হেলদি টাইপের কিছু করাটা উচিত তাই আমি এখানে ফ্রুটসটা রেখেছি তারপর যে অরেঞ্জ মহিতোটা বানিয়েছি সেটা রেখেছি দেখতে পাচ্ছেন সবাই বসে গল্প করছে এরা আমার সবাই শ্বশুরবাড়ির মানুষ এরা আসার পর খুবই ভালো লেগেছে রমজান রমজান ফিলিংসটা বুঝানো বুঝে বুঝতে পেরেছি আমরা এক্স্যাক্টলি আসলে কি হয় বাইরের দেশে তো সেভাবে সবাই মিলিত হয় না সবাই ব্যস্ত থাকে প্লাস এই করোনার কারণে সেভাবে আমরা কেউ কারো বাসায় যাচ্ছি না আমরা সবাই খুব করে চলছি বাট একটু তো লাগেই নিজেদের জন্য সবকিছু করে নিতে তো এখন সব ইফতার আমি সার্ভ করে দিয়েছি আজান দিয়ে দিবে তো এই মুহূর্তে সবাই সবার প্লেটের মধ্যে যা যা যে জিনিস পছন্দ সেই সেই জিনিসগুলো নিয়ে নিচ্ছে আমি যতটুকু পেরেছি সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি কারণ দেখা যায় যে ইফতারের পর এসব খাওয়া দাওয়ার পর শরীরটা খুব ছেড়ে দেয় আর প্লাস অল্প কিছু বানিয়েছি যাতে সবার সাথে গল্প টল্প করতে পারি তাই এই ইফতারির সবকিছু রেডি তো সবাই খাবার টাবার নিয়ে নিচ্ছে এখন খাবার দেওয়ার পর জাস্ট ইফতারি হালকা কিছু স্ন্যাক্স খাওয়ার পর নামাজ পড়ার পর মাগিব নামাজের পড়ার পর তারপর আমি হচ্ছে মেইন ডিশ হিসেবে যে বিরিয়ানিটা রেখেছি আফগানি বিফ বিরিয়ানি সেটাকে সার্ভ করব তারপর আমি একটা ডিজার্ট সার্ভ করব সেই ডিজার্টের রেসিপিও আমার চ্যানেলে আছে আমি প্রত্যেকটা জিনিস চাই আপনাদের সাথে শেয়ার করতে এটি হচ্ছে আমার ভালো লাগা আর আপনারা সেটা খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করেন এটাও আমার কাছে খুব ভালো লাগে তো সবাই খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে মেইন ডিশ যেটা ডিজার্ট খাবার দাবার সেটা মানুষ সবাই এনজয় করছে এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার ননদের বাসায় গিয়েছিলাম তো সেখানে আমরা ইফতারি করেছিলাম ভাইয়া বাইরে থেকে সব ধরনের মজার মজার ভ্যারাইটি টাইপের ইফতার কিনে এনেছিল কারণ সব সময় তো ঘরের খাবার খাওয়া হয় একটু না হয় বাইরের খাবারই খাওয়া হলো তবে সেগুলো করা হয়েছে তো এখানে প্রায় প্রচুর প্রচুর রকমের আইটেম ছিল মিনিমাম মতো দশ তার সাথেও আপা প্রায় ডিফ যে মেইন ডিশ হিসেবে পোলাও রেখেছিল বিভিন্ন খাবার রেখেছিল এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আছে যেমন আছে আলুর চপ তারপর ডিমের চপ পিয়াজু তারপর আছে হচ্ছে চিকেন পাকোড়া বেগুনি রোল এভরিথিং সব ছিল খুবই এনজয় করেছি একটা ছিল আমার ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা যে রমজানে আমি আমার বাসায় ইফতারের পার্টিটা কিভাবে অ্যারেঞ্জ করেছি দ্বিতীয় যে ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে আমরা যে আমরা কোথায় ইনভাইট করা আমাদেরকে করা হয়েছে কাদের বাসায় গিয়ে ইফতারই করলাম সেই মোমেন্টসগুলো আসলে নিজেদের মানুষের সাথেই আমরা চাই সুন্দর মুহূর্তগুলো কাটাতে আর সেগুলো যদি স্পেশাল দিনগুলোতে হয় তাহলে তো কথাই থাকে না ঠিক ভাবে আমি আমার ফ্যামিলির সাথে নিজের বাসায় ইফতারি করেছি প্লাস আমি আমার ফ্যামিলির বাসায় গিয়েও ইফতারি করেছি যেটা কিনা না সবচেয়ে আনন্দের মুহূর্ত বাইরের দেশে থাকি বলে কি আর আনন্দ করবো না তা কখনো হয় তবে আমরা সব কিছু প্রিকশনস মেলেই আমরা সব কিছু করি থাকি তো এখানে আমি যা যা ভাইয়া এনেছি সবগুলোকে আমি গরম করে ফেলেছিলাম কারণ প্রায় মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি জাস্ট সার্ভ করে দিচ্ছি প্রতিটা প্লেটের মধ্যে যেন প্রত্যেকটা আইটেমগুলো পড়ে তো একটা প্লেটের মধ্যে মিনিমাম যা যা পড়ে সবগুলোই আমি নিয়ে নিচ্ছি যেহেতু অনেকগুলো আইটেম ছিল তো আমি একটা প্লেট সবগুলো প্লেটই আমি সার্ভ করে নিচ্ছি জাস্ট একটা প্লেট আমি দেখাচ্ছি কী কী নিয়েছি এখানে ছিল বেগুনি তারপর রোল চিকেন রোল তারপর ফুলকপির পকোড়া তারপর ছিল ডিমের চপ পেঁয়াজু তারপর হচ্ছে চিকেন তো সব খাবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তারপর এটা তো মাত্র শুরু এরপরে তো আরো অনেক খাবার আছে পোলাও বিফ কারি বিভিন্ন খাবার আছে তো খেতে খেতেই আপনাদের সাথে আজকে বিদায় নিয়ে নিব আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলটাকে অন করে রাখবেন আপনাদের প্রত্যেকটা ভালোবাসাই আমার প্রমাণ হয় যখন সুন্দর একটা কমেন্টস করেন ধন্যবাদ সময়কে এতক্ষণ আমার পাশে থাকার জন্য দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফিজ